সাধারণ এক মহিলা কিন্তু তার কাজ তাকে করে তুলেছে অসাধারণ নির্মল গ্রাম গড়ে তুলতে প্রশিক্ষণ নিয়েছেন সচেতন করেছেন গ্রামবাসীদের হরিহর পাড়ার সুবেদা বিবির সেই কাহিনী তুলে ধরলাম আমরা সত্যি এ এক অবাক করা কাহিনী মুর্শিদাবাদ জেলাকে নির্মল করে তোলার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গিয়েছে প্রত্যেকটি মানুষের সামাজিক দায়িত্ববোধ সুরক্ষিত থাকার ইচ্ছে হরিহারপাড়ার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সুবেদা বিবি আর পাঁচটা মহিলার মতো তিনিও নির্মল ব্লক গড়ে তোলার শপথ নিয়েছেন নিয়েছেন প্রশিক্ষণ সচেতনতার কিন্তু শুধু শপথ নয় নিজেকেও পালন করতে হবে সেই শপথবাক্য সোনার কানের দুল বন্দুক দিয়ে শৌচাগার তৈরি করলেন তিনি চেয়ারম্যান সভানেত্রী আমি সমাজের কাজ করি কিন্তু আমি বুঝতে পারলাম এই পাঁচ দিন সিয়লতেসে ট্রেনিং যে বাইরে খোলা মুক্ত বন্ধ খোলা হাগা হলে কি ক্ষতি হয় মেয়েদের ধর্ষণ হয় মেয়েদের সম্মান বাঁচে না মেয়েদের মান সম্মান চলে যায় ফেসবুকে পাঠিয়ে দিচ্ছে তারা মজা করছে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা খোলা হাগা বন্ধ যদি না করি তা আমাদের শিশুরা পড়াশোনা করতে পারছে না শিক্ষার মান বাড়ছে না ই জল আশেপাশে জল নোংরা যদি থাকে মাছি মাছিগুলা যে আমাদের ভাতে বসছে ভাত করে ফেলে দিতে পারছি না খাঁচি কিন্তু তাহলে আমাদের ডাইরেক্ট গুখা হয়েছে কিন্তু আমি সিএল টিএসের পাঁচ দিন ট্রেনিং পেয়ে বুঝতে পারলাম যে আশেপাশে নোংরা রাখা হবে না আর আমার বাড়িতে সৌজাগা না থাকলে আমার কি ক্ষতি হয়েছে সেটা আমি পাঁচ দিন ট্রেনিং পেয়ে বুঝতে পেরেছি আমি হলো পনেরো পনেরোই নভেম্বর থেকে ট্রেনিং পেয়েছি তারপরে পর থেকে আমি ট্রেনিং পাপতো সিএলটিএসের আমি দশ দিন গিয়ে মার্কেটে ওর অল্প জিপি থেকে একজন করে নিয়েছি 10 জন আছি মার্কেটে আছি আজ 10 দিন হলো কিন্তু আমি এই চুয়া জিপিতে তে ও ডিএফ করার জন্য সন্ধ্যার সময় পিটি গারিং করছি আর সকালে গানেগরি করছি তে গারিং করছি বিকালে সন্ধ্যার সকাল বেলায় গানেগরি করছি কিন্তু আমি ওদেরকে হাত জোর করে বুঝাচ্ছি যে আপনাদের খোলা হাটে কি ক্ষতি হয় কেন হাঁটছেন আপনারা আপনারা কেন ঘুখছেন ওদের কাছে আমি হাত জোর করে বলছি ঘরে ঘরে যে বুঝাচ্ছি সার্ভে করছি সমাজ সেবামূলক কাজে যুক্ত ছিলেন এতদিন কিন্তু নির্মল ব্লক গড়ে তোলার শপথ নিয়ে শৌচাগার নির্মাণ ও ব্যবহারের জন আন্দোলনে এখন নির্মাণ ও ব্যবহার এই শপথ নিয়ে এক বিশাল সফল করতেই দল বেঁধে নেমে লড়াইয়ের ময়দানে চোয়া গ্রাম পঞ্চায়েতকে এখন দশজন মহিলার দল বাড়ি বাড়ি ঘুরে সচেতন করছেন গ্রামের মানুষদের খোলা স্থানে শৌচকর্ম না করার বিষয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরেই মানুষদের সচেতন করার এই কর্মযজ্ঞকে সফল করতে এগিয়ে চলেছেন তারা ব্লক প্রশাসনের সাথে পায়ে পা মিলিয়ে চলছে সুবিধা বিবির মতো বহু সাধারণ গৃহবধূর এই কর্মকাণ্ড